এখানে যেটা দেখছো, এখানে হচ্ছে 100 দেশের মুদ্রা, 100 দেশের থেকে বেশি হবে মুদ্রা রয়েছে, সিলভার গোল্ড সব রকম রয়েছে, এবং প্রাচীন যে মুদ্রাগুলোর নোট রয়েছে ওখানে রয়েছে। এখানে কিন্তু দেখো মেদিনীপুরের পটচিত্র, নয়ার পটচিত্র আছে, মুর্শিদাবাদের পটচিত্র আছে। পাতাগুলোতে না তুমি একটু হালকা হালকা করে সবুজ কালার দেবে, আর ফুল হবে তো? হ্যাঁ ফুল হবে। ফুলগুলোতে তাহলে একটু লাল টাইপের, আর এগুলোতে একটু সবুজ টাইপের দিয়ে দেবে, ঠিক আছে? গুড মর্নিং গাইস, গুড মর্নিং এভরিওয়ান। আজকে হলো 3rd January 2021 সানডে। তো এখন ঘড়িতে বাজে প্রায় 10:30 মতো, অ্যাকচুয়াল দেরি হয়ে গেল আজকের ব্লগটা স্টার্ট করতে। তো আমি এখন দাঁড়িয়ে আছি খড়গপুর ইন্ডাস্ট্রিয়াল, বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কের এখানে। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন পেছনে অনেক ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রি রয়েছে, বাট আজকের আমার এই টপিকটা কিন্তু এই জায়গাটা নিয়ে নয়। তো থাম্বনেল আর টাইটেল দেখে আই হোপ আপনারা বুঝে গেছেন যে আজকের টপিকটা হলো পিংলা নয়ার পটচিত্র উৎসব, মানে পটমায়া মেলা। আমি ওখানে যাচ্ছি। তো এই নিয়ে লাস্ট ইয়ারেও আমি ওখানে গিয়েছিলাম, এবং শুধুমাত্র যে মেলার ভিডিও আছে তা কিন্তু নয়, ওখানের একজন চিত্রকরের সাথে আমি কথা বলেছিলাম তাদের বছরের অন্যান্য সময়ে লাইফস্টাইল কেমন থাকে, মেলার সময় তাদের কী উন্নতি হয়, বা তারা যে চিত্রগুলো করে থাকেন, শিল্পগুলো করে থাকেন, সেগুলো কী কী মেটেরিয়াল দিয়ে করে থাকেন, সব নিয়ে একটা ডিটেলস ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে। তো সেই দুটো ভিডিওর লিঙ্ক আই বাটন এবং ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দিচ্ছি, পারলে আপনারা গিয়ে দেখতে পারেন। তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, আই হোপ আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন একদম আপনাদের সাথে মেলার সামনে গিয়ে দেখা হচ্ছে। গাইস ফাইনালি পৌঁছলাম আমি পটচিত্র মেলা, মানে পটমায়া মেলার সামনেটাতে। এখানে এই যে গেট করা হয়েছে, লাস্ট ইয়ারের মতো কিন্তু এত সুন্দর করে গেট করা হয়নি। আর এবছরের যে ডেটটা হচ্ছে এখানে December 31, 2020 থেকে January 3, 2021 পর্যন্ত এবছরের মেলাটা। অ্যাকচুয়ালি আমিও জানতাম না, আমিও ফেসবুক থেকে দেখলাম, দেখার পর আমি মেলায় এসেছি, এবং আমি জানতে পেরেছি কালকেই, মানে 2 তারিখে রাতে জানতে পেরে আজকে সকাল, কালকে রাতে ডিসিশান নিয়ে আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। সেজন্য আসতে অনেকটা দেরি হলো, কারণ এটা তো প্রিপ্ল্যান্ড ছিল না। তো এখন মোটামুটি 12:30, 1টা মতো বাজি, আমি মেলার মধ্যে ঢুকছি। তবে এবছর যেটা দেখতে পাচ্ছি যে সেভাবে কিন্তু ততখানি ভিড় হয়নি, বা আগের বছরের মতো পার্কিংয়ের সেরকম জায়গা নেই, সামনে রেস্টুরেন্ট ছিল, এরকম চিত্রটা সম্পূর্ণ একটা অন্য রকমের। তো যাই, এবার মেলার ভেতর দিকে যাই, ওখানের পরিস্থিতিটা কেমন দেখা যাক। এবছর কেমন কি বিক্রি টিক্রি হচ্ছে বলুন? এবছর বিক্রি বাটা কিছুই নেই, যেমন অল্প লোক এসছে, টুকটাক বিক্রি হচ্ছে। এবছর আপনাদের যে অনুষ্ঠান হয় এখানে, স্টেজ তো দেখলাম না, কোনো প্রোগ্রাম হচ্ছে না? না, প্রোগ্রাম কোনো হচ্ছে না, আমাদের ফেব্রুয়ারি মাসে মেলা আছে, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে। ফেব্রুয়ারি মাসে আবার কি মেলা আছে? আমাদের এই মেলাটা এইটা এখন
করোনা ভাইরাস ছিল, তো তার জন্য এটা একটা টাই নেওয়া হলো যে কিরম লোকের আনাগোনা হচ্ছে বা কি বৃত্তান্ত, তার জন্য এটা করা হয়েছে। আবার ফেব্রুয়ারি মাসে, আবার ফেব্রুয়ারি মাসে ফাইনাল হবে। আর ফেব্রুয়ারি মাসে কোন ডেটে হবে একটু ডেটটা বলে দিন। সম্ভবত 20 তারিখে 21-22 এরকম হবে, এটা জানা নেই, কনফার্ম নয় আমি। নমস্কার, আমার নাম পুতুল চিত্রকর, আমি কৃষ্ণর ওপরে গান শুনি। সাধের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাধের বেলায় যমুনার জল, না জানি কোন কালার সাথে মন মজেছে, না জানি কোন কালার সাথে মন মজেছে, সাধের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাধের বেলায় যমুনার জল, চুড়োটি বেঁধেছেন ঠাকুর ময়ূর পঙ্খি দিয়া, নানা জাতে গজের মালা চূড়ায় বেড়িয়া, সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাজের বেলায় যমুনার জল, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, ভবের ভাবিকে রাধে ধুলাই গড়া গড়ি, সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাজের বেলায় যমুনার জল, জল আনিতে যান গো রাধে ঘমটা টানিয়া, ঠামুকে ঠামুকে জলে কৃষ্ণ বিনু দিয়া, সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাজের বেলায় যমুনার জল। এলাম পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে এখানে মিউজিয়ামটা করে দেওয়া হয়েছে তার ভেতরে এলাম, বাট আনফরচুনেটলি এখন লোডশেডিং চলছে, লাইট ততটা নেই, তবে আশা করি বোঝা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এরকম ছবি অনেক তো বাইরেও আছে, বাট মিউজিয়ামে বেশ কিছু ভালো ভালো কাজের নমুনা যেগুলো দেওয়া রয়েছে, এবং দ্য জার্নি অফ পটচিত্র, এখানে দুকুশাম চিত্রকর আর ওনার বাড়ির কোনো একজন মেম্বার হবেন তাদের ছবি এখানে দেওয়া রয়েছে। তবে প্রায় সব কিছু যে ডেকোরেশনটা ছিল প্রায় সবই একই রকম রয়েছে, কোনো চেঞ্জ কিছু আমি দেখতে পাচ্ছি না, একদম মেনটেন্যান্সের খুব অভাব মনে হচ্ছে, ধুলো জমে আছে সব কিছুর ওপর। এখন আমি এলাম পটচিত্র মিউজিয়াম বা সংগ্রহশালার সামনে, ভেতরে ঢুকে দেখা যাক আগের বছরের মতো সেরকমই আছে নাকি অন্যরকম কিছু না। এই জায়গাটা ঢোকার মুখেই একদম সামনের এই জায়গাটাও কিন্তু চেঞ্জ দেখতে পাচ্ছি, কারণ এখানে অন্যান্য অন্যরকমের জিনিস ছিল, খুব অ্যান্টিক টাইপের জিনিসগুলো, পুরনো জিনিস ছিল এই জায়গাটাতে, সেটা চেঞ্জ হয়েছে। আর এখানে মাঝের এই জায়গাটা কী হয়েছে ঠিক বুঝতে পারছি না, এখানে কেন একটা রেস্টুরেন্ট টাইপের টেবিল দেওয়া আছে সেটা আমি বুঝতে পারছি না, কেউ নেইও যে তাকে জিজ্ঞেস করবো। তো আগের বছর এই জায়গাটা কিন্তু বেশ বড় বড় করে একটা টেবিল টাইপের দেওয়া ছিল, এবং তার উপরে অনেক পুরনো অ্যান্টিক জিনিসপত্র রাখা ছিল, সেটা নেই, তবে সাইডগুলোতে রাখা আছে। নমস্কার, আমি বাহাদুর চিত্রকর, আমি আমার বাড়িতে একটুখানি সাজিয়েছি। আর আমাদের পশ্চিমবাংলায় শুধু তো পটচিত্র নয়, পশ্চিমবাংলার বাইরে অনেক শিল্পকলা রয়েছে, সে শিল্পকলাগুলোকেও আমি ধরে রাখার একটা প্রচেষ্টা করে রেখেছি। টেরাকোটা থেকে যাবতীয় আমাদের পশ্চিমবাংলায় আছে, এবং আমি পশ্চিমবাংলার বাইরেও এক্সিবিশনে যাই, দিল্লি মুম্বাই কলকাতা নানা রকম জায়গায় যেগুলো যাই, সেখান থেকেও যে শিল্পগুলো পাই আমি আমার পটচিত্র দিয়ে ওদের কাছ থেকে বিনিময় প্রথা করে
সেগুলো জিনিসগুলো নিয়ে এসে এখানে আমি সংগ্রহ করে রেখেছি। এবং আমার 15 থেকে 20 হাজার বই আছে, প্রাচীন যে বইগুলো, সেই বইগুলো আমার কাছে 5000 বছর আগে করারও কিছু ভুক আছে। যে মানুষ যখন কথা বলতে জানতো না, তখন থেকে পটচিত্রর উদ্বোধন শুরু হয়েছে। কিভাবে শিকার করতে যেত, পটচিত্র আঙ্গিকে রেখা টান দিয়ে ওরা কতজন শিকারে যেত, কতজন আসতো ফেরত, সেগুলো কিন্তু দেওয়ালের উল্টো দিকে হতো, এদিকে দেওয়ালের উল্টো হতো। লিপি লেখা কিন্তু পটচিত্র থেকেই শুরু হয়েছে। লিপি লেখা হচ্ছে আমাদের হচ্ছে ছবির আঙ্গাকারে হয়েছে লিপি। লিপি উদ্ভবটাও করেছে কিন্তু পটচিত্র শিল্পীরাই। এখানে আমাদের থাকা খাবার সুব্যবস্থা রয়েছে। থাকার জায়গা কোথায় আছে? এখানেই আমার রয়েছে, আমার পটচিত্র মিউজিয়ামে, শিল্প সংগ্রহশালাতেও রয়েছে, আমাদের বাংলানাটক.com বা খাদি দপ্তর থেকে। আচ্ছা, যেটা পশ্চিমবঙ্গ সরকার করেছে, পশ্চিমবাংলা সরকার থেকে, ওখান থেকেও একটা থাকার জায়গা দুটো রুম রয়েছে। আচ্ছা, এবং আশেপাশে আমাদের বন্ধু বান্ধবদের বাড়ি আছে, 200 থেকে 500 জন এলে এখানে কোনো রকম থাকার অসুবিধা হবে না। এখানে যেটা দেখছো, এখানে হচ্ছে 100 দেশের মুদ্রা, 100 দেশের থেকে বেশি হবে মুদ্রা রয়েছে। সিলভার, গোল্ড সব রকম রয়েছে, এবং প্রাচীন যে মুদ্রাগুলো, নোট রয়েছে ওখানে রয়েছে। এখানে রয়েছে আমাদের বিশ্ববিখ্যাত কাঁথা। কাঁথা কিন্তু আমরা বুঝি বাংলাদেশ, বীরভূম, দিনাজপুর, মুর্শিদাবাদ, রাজস্থান, এগুলোতে আমাদের কাঁথা যেগুলো, এগুলো খুব নাকি বিখ্যাত, সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি। এবং আমাদের যে প্রাচীন রাজা, মহারাজা, রানী যে শাড়ি ব্যবহার করতো, গোল্ড, সিলভার, রাজার শাল, এগুলোও কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করেছি। এবং আমাদের যে প্রাচীন পটচিত্র, আমি এত পটচিত্র সংগ্রহশালা মেনলি আমি পট্টা বেশিরভাগ দেখিয়েছি। এখানে কিন্তু দেখো মেদিনীপুরের পটচিত্র, নয়ার পটচিত্র আছে, মুর্শিদাবাদের পটচিত্র আছে, কিন্তু ঘরানা কিন্তু আলাদা আলাদা। এটা হচ্ছে বীরভূমের গুটি কাঁথা, এটা কিন্তু ওরা প্রচলন ছিল, ওরা কিন্তু কাঁথা দিত মেয়েদের, যেদিন থেকে জন্ম হবে সেদিন থেকে কিন্তু ওরা কাঁথা তৈরি করা শুরু করে দিত, আর বিয়ের সময় ওই কাঁথাটা ওদেরকে গিফট। এটা হচ্ছে বাংলাদেশের নকশিকাঁথা, বাংলাদেশের সেম টু সেম। আমাদের মেদিনীপুরে কিন্তু তালাই, মুসলিমরা দিত তালাই, আর হিন্দুরা দিত মাদুর। তো আমি আপনাদের এবার বলে নিই আপনারা এখানে আসবেন কিভাবে, আমি দুটো ওয়ে বলে নিচ্ছি। ফার্স্ট ওয়েটা বলে নিই, একটু লেংদি। আপনারা যারা কলকাতার দিক থেকে আসবেন, তাকে প্রথমে যদি বাই রোড আসেন, তাহলে আপনি আসবেন ডেবরা, পাঁশকুড়া পেরোনোর পর ডেবরা, ডেবরা থেকে লেফট সাইড নেবেন। লেফট সাইড নেওয়ার পর বেশ কিছুটা আসার পরে আপনি পাবেন মুন্ডুমারি বলে একটা জায়গা, এবং সেখান থেকে আবার লেফট সাইড নেওয়ার পর কিছুটা এলে আপনি পেয়ে যাবেন এই নয়া। আর খড়গপুরের দিক থেকে আসতে গেলে তাকে ডান সাইড নিতে হচ্ছে। আর যদি ট্রেনে আসতে চান, তাহলে হাওড়া স্টেশন থেকে আপনি খড়গপুর বা মেদিনীপুর একটা লোকাল ধরুন ট্রেন, এবং সে তারপর বালিচক স্টেশন আছে, বালিচক স্টেশন থেকে নামার পর আপনি ওখানে কোনো গাড়ি পাবেন, প্রাইভেট কারগুলো পাবেন, বা বাস ধরুন, ময়না যাওয়ার জন্য যে বাসগুলো রয়েছে সেগুলো ধরুন, একদম সরাসরি আপনি নয়া পেট্রোল পাম্পের সামনে নেমে গেলেই এই পটমেরা উৎসবটা, মানে মেলাটা আপনি এখানে পৌঁছে দিতে পারবেন। আর সেকেন্ড যেটা, সেটা হলো আমি এই জায়গার গুগল লোকেশান, গুগল লোকেশনের গুগল লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, সেটা ক্লিক করে আপনারা এখানে ইজিলি পৌঁছে যেতে পারেন। তাহলে এটার মতো আর কি ডিজাইন আছে দেখি, এই সাইজটাই লাগবে। আচ্ছা, ওই ওইটা ওটাই দিয়ে দাও, যে প্রথমে যে হোয়াইটটা দেখানো হয়েছিল, ঠিক আছে, হ্যাঁ ওটাই দিয়ে দাও, যদি না হয় আমি চেঞ্জ করে নিয়ে যাব। কত দেবো তাহলে? হ্যাঁ একটু কম তো নিতে হবে। আমি এই এই 200 দিলাম, এটা রেখে দিতে হবে না, না এটা রেখে দিতে হবে, ঠিক আছে আসি। টি শার্টটা কত পড়বে? 300 টাকা।
আর এই ডিজাইনটা কতক্ষণ লাগবে করতে? এটা 8 ঘন্টা মতো লাগবে। আচ্ছা ঠিক আছে। আর এই পাতাগুলোতে না তুমি একটু হালকা হালকা করে সবুজ কালার দেবে, আর ফুল হবে তো? হ্যাঁ ফুল হবে। ফুলগুলোতে তাহলে একটু লাল টাইপের, আর এগুলোতে একটু সবুজ টাইপের দিয়ে দেবে, ঠিক আছে? হ্যাঁ। আর এখানে এই যে কোনটা আছে না, কোন একটা তুমি হরিণ হলে মনে হচ্ছে ভালো লাগবে, মানে একটা হরিণ দাঁড়িয়ে আছে, এই মুখ উঁচু করে কিছু একটা দেখছে মানে গাছের দিকে, এরকম একটা টাইপের আনতে পারলে ভালো লাগবে বলে মনে হচ্ছে। হ্যাঁ প্যান্টটা আমি কিন্তু পরে নিয়েছি, জাস্ট রেডি হলো এই টি শার্টটা আমার, ঠিক আছে? 300 টাকা নিয়েছে, আর তার সাথে আমি আরও এই টি শার্টটা নিয়েছি ওই দিককার দোকান থেকে। তো আমাকে এটা পরে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানান। তো আমি শার্টের উপরেই পরে নিয়েছি কিন্তু, কারণ এখানে তো শার্টটা খোলা সম্ভব না, সেজন্য একটু টাইট লাগছে আর কি, ঠিক আছে? নাহলে কিন্তু এটা একদমই আমার জন্য পারফেক্ট। তো কথা হচ্ছে যে আপনারা যারা এখানে মেলাতে আসবেন, আপনারা যদি ডিরেক্টলি কোনো টাকা পয়সা দিয়ে হেল্প করতে না পারেন কোনো ব্যাপার না, তবে কি না কিছু কিছু করে আপনারা প্রোডাক্ট কিছু কিনুন, তাহলে পরে কি হবে কিছুটা মানে আপনারও একটা কোনো অ্যাসেট হলো, তার সাথে একটা কোনো আর্থিকভাবে কোনোভাবে একটা সাহায্য করা হলো। তো যাই হোক, এই ছিল আমার আজকের টোটাল ভিডিও। আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, এবং তার পাশে যে বেল আইকনটা রয়েছে সেটা সিলেক্ট করে অলটা সিলেক্ট করে রাখুন, তাহলে নেক্সট টাইম আমি যখন আবার ব্লগ দেবো তখন আপনারা তার নোটিফিকেশান ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরের কোনো ব্লগে, পরের কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।